হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস, আজকে রবিবারের সকাল চলে এলো, আবার ছুটির দিন। তো চলো, কি করি সকাল থেকে না করি, সকাল থেকে সন্ধ্যা অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। এই রবিবারটা খুব ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করে আরও ভালো লাগে দিনটা। তো চলো, আজকে উঠেছি হচ্ছে ওই 8:30 সময়, আর এখন 15টা বাজতে যাচ্ছে। এবার উঠবো, ব্রাশ টাশ করবো, আর চা ফা কোনোদিনও খাই না, মানে কোনোদিনও বলতে খুব কমই খাই, মাঝে মাঝে খুব কম। তো চা আমাদের বাড়িতে অতটা নেশা টাইপের নেই, মানে হলে ওই আমি খাই না, তো খুব কমই খাই। তো আজকেও দেখছি সব চাটা করেছে, তো চলো দেখা যাক কী হয়। খাবো বলছিলাম, করেছে সব মায়েরা। তো চলো আমি ব্রাশ টাশ করে নিই, দিয়ে তারপর চা খেয়ে নেবো একটু। আর একটু শীত শীত লাগছে, তো তার জন্য আমি এরকম চাদর নিয়েছি। চাদরটা নিয়েছি বিশেষ কারণ আছে, কারণ এই চুলেতে চুলটা দেখ হাসিও পাচ্ছে, এই চুলটাতে তেল দিয়েছে, তার জন্য আমি এরকম টাকা নিয়ে নিয়েছি। এর আগের মানে আমার শরীরটা না একটু ভালো নেই, কালকে কালকে থেকে একটু শরীরটা খারাপ লাগছে, আজকেও শরীরটা ভালো নেই। যাই হোক, তবুও মানে ভালো নেই, কিন্তু তোমাদের সঙ্গে এরকম ভিডিও করলে, এরকম তোমাদের সাথে শেয়ার করলে এর মধ্যে তখন আনন্দতে একটু থাকি। শরীর খারাপটা অতটা বোঝায় না, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু শরীরটা একটু খারাপ আছে। যাই হোক চলো। চাইনা চাইনা, এর নাম হচ্ছে চাইনা চাইনা, আয় দেখাবো। এখন জামা কাপড় মিলছে, হ্যাঁ কাজ করছে এই যে। রাইল তো মানে আরো বেড়ে গেল ভিডিও করছি বলে। বাবা ও বাবা মা, আবার দাঁড়িয়ে গেছে দেখো। হাই করে দে, সকালটা শুরু হয়ে গেছে। হাই, হাত তুলে আশীর্বাদ করে দিল আমাকে। দিদি ভাই এখন ব্রাশ করছে, ঘুরি এখন ঘুরছে ব্রাশ করতে করতে। তাকা বল বল, খুদ্দিন আমাকে দেখি আজকে রোদটা কিরম ভারে হবে, ঠান্ডা হালকা মেঘলা আছে। আমরা গাছ গুলো গাছ দিয়ে দেখাবি, চল গাছ চল আমরা গাছ দেখাবো। বিড়ালটা গেলে চুনু বিড়াল দেখ রে, বেরিয়ে গেলো দেখালি চুনু বিড়ালটাকে, চল আমরা গাছ দেখো। হ্যাঁ দেখো গাছ, আমাদের এটা তুলসী মন্দির, তুলসী মন্দির এটা আমাদের। তো তুই বল আমার মুখটা কেমন, তুই বল বল দাদু, থাক তুই বলে দিবি। আরে দেখো আমি দিচ্ছি এগুলো, এগুলো আমি দিচ্ছি। কেমন হয়েছে বলবে তোমরা কমেন্ট করে, প্রথমবার দিয়েছি তাই। এটা আমাদের গাছ, এটা শিউলি গাছ, এটা কি গাছ, এটা একটা হলুদ হলুদ ফুল হয়, এটাতে জানি না ঠিক আছে। কাঞ্চন গাছ দেখা, কাঞ্চন গাছ, হ্যাঁ কাঞ্চন গাছ গাছ, এটা কাঞ্চন গাছ, এটা সবাই কাজ, এটা দেখা ডান্টি, এটাও জানি না এটা হলুদ ফুল, হলুদ ফুল হয় কি গাছ জানি না, মা জানে। এটা দেখা গাছ, এটা ইয়ে গাছ, এটা হচ্ছে পঞ্চমুখী গাছ না রে, কি বলে না নামটা, এটা এটা কি গাছ গো, আরে কি রে, হ্যাঁ হ্যাঁ এটা, এটা হচ্ছে গাছ দেখো, তোমরা সবাই চিনতে পারবে পাতাটা দেখো, এখানটা দেখো পাঁচটা পাতা এরকম পাঁচ, এটা হচ্ছে গোলঞ্চ গাছ, শ্রীকৃষ্ণের খুব প্রিয় গাছ, খুব প্রিয় ফুল, সরি গাছ না প্রিয় ফুল, গোলঞ্চ ফুল। আর এটা গাছ আয় আয় বোনা, আর এটা দেখো মরে গেছে গাছটা, এটা হচ্ছে, এটা হচ্ছে সবেটা গাছ বাঁচে কেন মরে গেছে গাছটা দেখো, গাছের কি অবস্থা, এটা কি, এটা গাছটা কাটটা মানে কাটা হয়েছে, এটা মরে গেছে গাছটা কি করে জানি না। এটা লাগিয়েছিলাম খুব শখ করে, মা লাগিয়েছিল, মায়ের খুব ফেভারিট ফল সবেদা, এই গাছটা লাগানো হয়েছিল কিন্তু এটা মারা গেছে, কি হয়েছে জানি না। তারপরে এরা আম গাছ লাগানো হয়েছে, কলমে আম গাছ, মায়ের আমটাও খুব প্রিয় তার জন্য আম গাছটা লাগিয়েছে কলমে। এটা দেখো কি অবস্থা, দিদিকে সরু টিং টিঙে এখনো পর্যন্ত ফল দেয়নি, এখনো কবে লাগিয়েছে। আর এর গাছ, এর গাছ, এই দেখো গাছ, আর একটা দেখো আম গাছ, এটাও কলমে, এটাও লাগিয়েছে বাজার থেকে কিনে এনে, এটাও কবে লাগিয়েছে এখনো পর্যন্ত। সব আমাদের সাথে গাছগুলো একটা ফল আর দেয় না, এরকম সব শুয়ে শুয়ে গেছে, শুয়ে ঘুমিয়ে গেছে। আর তারপরে দেখো পেঁপে, এটা হচ্ছে সেই বড় পেঁপে, দেশি দেশি বিদেশি মিক্সটা সেই পেঁপে টাই গাছে হয়েছিল ঠিক আছে। আর একটা এদিক গাছ, তারপর এটা দেখো, এটা হচ্ছে স্থলপদ্ম গাছ, এটাতে দু রকম ফুল হয়, একটা গোলাপি আর একটা সাদা। তারপর হচ্ছে দেখো একটা চুটকি পুচি পুচি পেঁপে গাছ, তারপর সেই পেঁপে গাছটা দেখো, ভাই এই দেখো, এই দেখো,
এই গাছটা হচ্ছে এই যে পড়ে গেল এই গাছটা হচ্ছে ডিজিটাল পেপার গাছ সেই বলেছিলাম ডিজিটাল পেপার আয় দেখো ধরেছি কত ডিজিটাল পেপার দেখো ভালো করে জুম করে দেখো তো আয় দেখো এই গাইস দেখো আমরা এখন খেতে বসে পড়েছি চা বিস্কুট আয় দেখো হে গাইস আমি স্নান করে পুরোপুরি তোমাদের সামনে এলাম তো আমি স্নান করে নিলাম কারণ একবারে ফ্রেশ হতে গিয়ে ভাবলাম স্নানটাই করে নিই একবারে সকাল সকাল হয়ে যাবে আর একটা বড় কাজ স্নান করা হলো একটা বড় কাজ তো স্নান হয়ে গেছে মানে আমার সব কাজ শেষ আর কিছু কাজ নেই তো যাই হোক গাইস আমার শরীরটা একটু খারাপ বললাম তো তারপরে একটু পেটে লাগছিলো তো তার জন্য একটু শুয়েছিলাম তো এখন বসে আছি মা একটু মানে ওই হট বোতল দিয়ে একটুখানি সেঁক করে দিল কোমরটা আর পেটেও লাগছে তো তা একটু গরম জলও খেলাম তো এখন একটু মোটামুটি সুস্থ মানে সুস্থ বোধ করছি তো তাই আবার ক্যামেরা নিয়ে চলে এলাম সামনে দেখতেই পাচ্ছ তো গাইজ একটা কথা আর তোমাদের সাথে একটু গল্পও করবো ভাবলাম বসে বসে অনেকদিন গল্প করাও হয়নি সময়ই পায় না এই রবিবারটাই পায় তো গাইজ একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো সেটা হলো যে তোমরা কদিন ধরে লক্ষ্য করছো কি দেখছি আমাদের মানে কিন্তু তোমাদের কাছে কি নোটিফিকেশান যাচ্ছে না এটাই আমরা বুঝতে পারছি না শর্ট ভিডিওর একদম ভিউজ নেই তোমরা দেখো একবার প্লিজ তাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভাবলাম শেয়ার করি কথাটা বলি তোমাদেরকে জানানো দরকার যেহেতু আমাদের ছোটোখাটো যা কিছু ভালো মন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম এই কথাটা কেন শেয়ার করবো না মানে কয়েকদিন ধরে এরকম হচ্ছে বিগত কয়েকদিন ধরে তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করাটা দরকার তাহলে তো আমরা বুঝতে পারছি না তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো গাইজ আর একটা কথা এবার বুঝতে পারছেন তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো আর তো আমি মানে সারা দিনের পর রাত 8টার সময় আমি ফ্রি হই 8টার পরে আমি ভিডিও করতে বসি মানে 8:10 দিকে 8টার পরে তো 8টার পরে ভিডিও করি তো ভিডিও প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যায় মানে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায় কোনো কোনো সময় 2 ঘন্টা শক্ত ভিডিও হলে 2 ঘন্টা লাগে তো তারপরে হচ্ছে তোমার ভিডিও এডিট করি এডিট করে রাতের খাবার খেয়ে নিই তারপরে ভিডিও ছাড়ি শর্ট ভিডিওগুলো তাও বাড়ির উঠোনেতে গেলে নেটে মানে বাইরে যেতে হয় ঘরে একদমই নেটওয়ার্ক নেই তো বাইরে যেতে হয় তো গাছপালার জন্য একটু প্রবলেম কিন্তু শর্ট ভিডিও জায়গায় একটু 10-15 মিনিট দাঁড়ায় হয়ে যায় আর লং ভিডিওতে যে কতটা কষ্ট করে আমরা ভিডিও মানে ভিডিও তো করা হয়ে গেল তারপর ভিডিওটা আপলোড করতে যে কতটা কষ্ট হয় কী করে যে করি সে কি বলবো সে একদিন কোনো একটা ভিডিও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা ভিডিও বানাই কী করে আমরা ভিডিও আপলোড করি কীভাবে কী না করি সমস্ত খুব কষ্ট করে আমরা ভিডিওগুলো করি এবং ভিডিওগুলো আপলোড করি এখানে নেটওয়ার্ক যাচ্ছে তাই তো যাই হোক এত কষ্ট করে ভিডিও করে যদি এইরকম হয় তাহলে তোমরাই বলো যে ভালো কি লাগবে তবে হ্যাঁ একটা কথা ঠিক একটা ভরসা আছে যে তোমাদের ওপর সব কিছু তোমাদের ওপর আমরা ভরসা করি সব কিছু তোমরা তোমরা যদি আমাদের সাথে থাকো এবং এইভাবেই সাপোর্ট করো তাহলে আমরা এরকম মানে অসুবিধা কেন এরকম মানে ঝড় কেন আরও বড় বড়ই আমরা পার করে দিতে পারবো তোমরা এইভাবে আমাদের সাথে থাকো সাপোর্ট করো তো আর কিছু চাই না শুধু তোমাদের ভালোবাসা চায় আর কিচ্ছু না তোমরা এইভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাও একটু প্লিজ আমাদেরকে সাপোর্ট করো কমেন্ট ভিউজ হলে তোমরা কমেন্ট করলে আরও মনটা ভালো লাগে একটু বেশি ভিউজ হলে তবেই তো আমাদের মনটা একটু উৎসাহ হয় বলো দেখবে যে কোনো জিনিস তৈরিতে কেউ যদি বলে উৎসাহ দেয় সেই কাজটা দেখবে আরও ভালো হয় তো সেইটাই আমরা চাই যে তোমরা আমাদেরকে আগের মতো আরও ভালোবাসা দাও আর এইভাবে আমাদের সাথে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যাও এইটাই বলা তোমাদের সাথে শেয়ার করার ছিল যে ভাবলাম শেয়ার করি অনেক দিন ধরে ভাবছি তো ভাবলাম রবিবার দিনই তোমাদের সাথে গল্প করতে বসে সেই দিনই তোমাদের সাথে দেখা হয় আসা হয় এই রবিবারটাতেই তো যা কিছু এক সপ্তাহের গল্প ওই রবিবার একটা দিনই তোমাদের সাথে গল্প করতে পারি আর হ্যাঁ সরস্বতী পুজো তোমাদের কী প্ল্যান সেটা জানিও কমেন্ট করে অবশ্যই হ্যাঁ সরস্বতী পুজো এবার কলেজ তো কমপ্লিট আর বেরোনো তো আমাদের হয় না ঘর থেকে এমনিতেও আমরা বেরোই না তোমরা দেখে বুঝতেই পারো ভিডিওগুলো যে আমরা ঘরের মধ্যেই যা করি ভিডিও বানাই এবার হ্যাঁ কোথাও ঘুরতেও যায় না কোথাও ঘুরতে ঘুরতে গেলে এবার তখন ভিডিও করা হয় আপাতত ঘুরতে কোথাও যায়নি এখনো পর্যন্ত তবে আমাদের এখানে এই মানে একটা শক্তিগড় উৎসব শুরু হয়ে গেছে অলরেডি তো একবার মা বলছিলো যাবো তো দেখা যাক যাওয়া হয় কি যদি যায় তাহলে অবশ্যই ভিডিও হবে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো এই দেখা যাক কী হয় ঘরের মধ্যেই তো থাকি সবসময় এবার দেখি কি হয় আপাতত কি করা যায় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখো আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত তারপরে বেগুন ভাজা বিট ভাজা পালং শাক দিয়ে একটা তরকারি বা চচ্চড়ি যা বলতে পারো হয়েছে আর এই যে শঙ্কর মাছের এটা ঝাল মানে শঙ্কর মাছ পাওয়া যায় না তো আজকে পাওয়া গেছে বোন গেছিলো মায়ের সাথে তো এনেছে ওই তো আজকে ওটাই ওই রান্না করেছে বনি এই শঙ্কর মাছটা আর স্যালাড নিয়ে নিয়েছি তো এটাই আজকে আমরা আমাদের দুজনের দুপুরের খাবার তো চলো খাওয়া দাওয়া করে নিই
তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার আমরা একটু রেস্ট করবো, আলা হয়ে গেছি সব খাওয়া দাওয়া করে। আবার রেস্ট টেস্ট করে নিই, যে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এলাম আবার সন্ধ্যায় রেস্ট ফেস্ট করে। তো দেখো এখন হচ্ছে আমরা টিফিন করছি, টিফিন করতে বসে গেছি। তো আমরা টিফিনে কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো দেখা। হ্যাঁ দেখো, চাউমিন, এর মধ্যে মটরশুঁটি আছে, গাজর আছে, তারপর বকলি আছে, সব মানে নিরামিষ ভেজ চাউমিন। তো আমারও আছে, ভেবো না একটা, এই দেখো আমারও আছে এখানে। তো আমরা এবার টিফিন টিফিন করে নেবো, চলো টিফিন টিফিন করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইজ, এবার আমরা রাতের খাবার খাবো, চলো কি খাচ্ছি তোমরা দেখে নাও। গাইজ দেখো, আজকে আমাদের রাতের মেনু হচ্ছে ভাত, দুটো রুটি নিয়েছি এখানে, আলু মটরশুঁটির তরকারি আর ছানা। তো গাইজ, আমাদের ভিডিও মোটামুটি আজকে এই পর্যন্তই, অনেক রাতও হয়ে গেল, অনেক রাত বলতে 10টা বাজে পুরোপুরি। তো আজকে সারা দিনে রাতে, দিন থেকে রাত পর্যন্ত কি কি করলাম, যা যা করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব ভালো লাগলো শেয়ার করে, আর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাদের জানিও। তো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলে দে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে হবে। তো চলো, আর যারা নতুন আছো আমাদের চ্যানেলে, তো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটিকে আমাদের। তো আজকের মতো টাটা, গুড নাইট। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।